বর্তমান সময়ে বেদেদের জীবনযাপন সংকটাপন্ন হয়ে উঠছে। একদিকে তাদের কাছ থেকে এখন আর কেউ শিঙ্গা, তাবিজ বা সাপ খেলা দেখে না বললেই চলে। তাই জীবনে বেঁচে থাকার জন্য এখন তারা বেছে নিচ্ছে ভিন্ন পন্থা। যেই হাতে থাকার কথা ছিল বই খাতা, সে হাতে মাছ ধরার জাল। যে হাতে ছবি আঁকার কথা ছিল সে হাতে বইতে হচ্ছে নৌকার বৈঠা। যে চোখ স্বপ্ন দেখত রূপালী আগামীর, সে চোখে এখন জেলে হওয়ার স্বপ্নে বিভোর। হেসে খেলে আনন্দ উল্লাসে যাদের দিন কাটার কথা, তারাই আজ হাল ধরছে সংসারের। হতে হচ্ছে শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত, অর্থাভাবেই জেলে হওয়ার স্বপ্ন দেখছে উপকূলের বেদে শিশুরা। এমনই এক শিশুর সাথে আমি কথা বলেছিলাম। শিশুটির নাম রবিন। সে উপকূলীয় উপজেলা পাথরঘাটার বলেশ্বর নদপাড়ের রোহিতা গ্রামে বসবাস করে। 7 বছর বয়স থেকেই অভাবের টানে মাছ ধরছে বলেশ্বর নদে। চোখে মুখে বিষণ্নতার ছাপ, শরীরের অবস্থা দেখে বোঝা যায় জীবিকার তাগিদে এ বয়সে মাছ ধরার কাজ করতে হচ্ছে তার। তবে এসব কিছুই মেনে নিয়েছে রবিন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মায়ের সাথে সমানভাবে কাজ করছে সে। শুধু রবিনই নয়, এ উপকূলের অনেকেই এই মাছ ধরার সাথে এখন জড়িয়ে পড়ছে। এখানকার শিশু বড়দের সমান তালে নদীতে সমুদ্রে জাল টেনে মাছ ধরে থাকে। সংসারে অভাব, পরিবারে বাবা মা দ্বিতীয় বিয়ে অথবা মারা যাওয়ায় এসব কাজে বাধ্য হচ্ছে তারা। অনেক শিশু বিদ্যালয়ের গণ্ডিও পার হয়নি। উপকূলীয় অঞ্চলের বিষখালি ও বলেশ্বর নদের পাড়ের জেলেপল্লির অধিকাংশ শিশুর জীবনের গল্প এমনই। এলাকার ছেলেমেয়েদের খুব একটা পড়াশোনার সুযোগ হয় না। বন্যা নিয়ন্ত্রণ, বেড়িবাঁধের ঢালে ও বাঁধের ভেতরে বাইরে বসবাসকারী জনগোষ্ঠীর শিশুরা এভাবেই বেড়ে উঠছে। এ বয়সে এসব কাজ পারে কিনা এমন প্রশ্নে একজন বলেন, তাদের কোনো উপায় নেই, বাবার সঙ্গে যেতে তো হবেই, নইলে খামুকি। লেখাপড়া করতে মন চায় এমন প্রশ্নে একজন বলেন, লেখাপড়া করতে মনে চায় না, মাছ ধরি খাই, কোনো বাধা নাই। এদিকে শিশুদের অধিকার সুরক্ষায় আইন থাকলেও বিচ্ছিন্ন এসব জনপদে তাদের শিশুসহ অধিকার নিশ্চিতে তেমন কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না। যাও দেখা যাচ্ছে তা একেবারেই অপ্রতুল। পরিবার বা শিশুদের আগ্রহ থাকলেও অভাবের কারণে শিশুরা শিক্ষা অর্জনে ব্যর্থ হচ্ছে, জড়িয়ে পড়ছে শিশু শ্রমে। বিশ্বজুড়ে শিশু অধিকার সুরক্ষায় 1989 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গঠিত হয়। সিআরসি গঠন করার পর শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকার জাতীয় শিশু নীতিমালা 2011, শিশু আইন 2013, জাতীয় শিক্ষা নীতিমালা 2010 এবং জাতীয় শিশু শ্রম নিরোধ নীতিমালা 2010 প্রণয়ন সহ বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ নিলেও পাথরঘাটার উপকূলীয় এলাকার চিত্র একেবারেই ভিন্ন। দারিদ্র্যের কারণে এসব এলাকায় কোনো নীতিমালাই কার্যকর হচ্ছে না। পেটের তাগিদে উত্তাল সাগরেও মাছ শিকারে নামছে এখানকার শিশুরা। এসব আইন ও নীতিমালায় শিশুদের সুরক্ষায় বিষয় নিশ্চিত করার কথা উল্লেখ থাকলেও বাস্তবে এ আইন ও নীতিমালা শুধু কাগজে কলমেই আটকে আছে। ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ চোখে পড়ছে অহরহ। অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থ সংকটে পড়ে এমন অনেক শিশুকেই শ্রমে নিয়োজিত করছেন গরিব অভিভাবকরা। অনেকে আবার অভিভাবকহীন হয়ে পেটের দায়ে আসে ঝুঁকিপূর্ণ এসব কাজে।
এমনই একটি পরিবারের সাথে দেখা হয়েছিল উপকূলীয় অঞ্চলে। এই যেমন আমেনা বেগম ছেলে মেয়েদের নিয়ে মাছ ধরে মইয়া জাল দিয়ে। পুরো জালে কোনো মাছ নেই, কিন্তু দেখা যায় শেষের দিকে একটি মাত্র মাছ সে এই জাল দিয়ে ধরতে পারে। জালটি জরাজীর্ণ, প্রায় সব দিকেই জালটি সেরা এবং ফুটো দেখা যায়। আমেনা বেগমের কাছে যখন প্রশ্ন করেছিলাম ছেলে মেয়েদের এই বয়সে কেন মাছ ধরতে নিয়ে আসলেন, তার একটি উত্তর, মাছ না ধরলে খামুকি। ছেলে মেয়েদের পড়াশোনার কথা বলাতে সে এক প্রকার রেগে যায়, গরিবের পেট চলে না আবার কিভাবে পড়াশোনা করাবো। এরকম অভাবের সংসার প্রায় প্রত্যেকটি পরিবারের মাঝেই বিদ্যমান। মান্তা একটি জনগোষ্ঠীর নাম। এই জনগোষ্ঠীটি উপকূলীয় এলাকায় নৌকায় বসবাস করে, নদীর জলে ভাসা নৌকায় তাদের জন্ম, বিয়ে, জীবন জীবিকা এবং মৃত্যু। দেশের বিভিন্ন এলাকায় নদীভাঙা মানুষগুলোর পূর্বপুরুষের ঠিকানা হারিয়ে আশ্রয় জুটেছে জলে। নৌকায় তাদের আলাদা জগৎ, আলাদা একটি রাজ্য। সভ্য সমাজ ব্যবস্থার সাথে রয়েছে রক্তের বন্ধন, রয়েছে জীবন জীবিকার সংযোগ, তবুও মান্তা জনগোষ্ঠীর জীবনে ছোঁয়া লাগেনি সভ্যতার। পায় না কোনো সরকারি সুবিধা, এ জনগোষ্ঠীর শিশুরা অধিকার বঞ্চিত আর মানবতা বিবর্জিত হয়ে বেড়ে উঠছে তারা। তাদের এই জীবন যেন আমাদের নাগরিক জীবনকে ব্যঙ্গ করে। মান্তাদের জীবন অতি কষ্টের এবং করুণ। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতেই মান্তার জীবনের সুখ দুঃখের কথা তুলে ধরেছি। মান্তা পরিবারগুলো শিশুদের রশির বন্দিদশা থেকে মুক্তি চায়, নৌকা থেকে ভূমিতে বসবাসের স্বপ্ন তাদের, কিন্তু কিনারা খুঁজে পায় না। মান্তা পরিবারের সদস্যরা জানায় তাদের বেঁচে থাকার মতো নৌকা, বড়শি আর জাল ছাড়া কিছুই নাই। ভাসতে ভাসতে যেখানেই তারা নোঙর করে ওই এলাকার প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা এদের নাগরিক হিসাবে গ্রহণ করে না। তাই আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি মান্তাদের নাগরিক অধিকার দেওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ।